আমার যুবক বন্ধুরে, আমার পর্দার অন্তরালের মারে, কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি নেক আমল করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মাঝে চারজন ফেরেশতা নিযুক্ত করবে। কয়জন? চারজন ফেরেশতা নিযুক্ত করবে। একজন ফেরেশতা ডাইনে থাকবে, আরেকজন ফেরেশতা বামে থাকবে, আরেকজন ফেরেশতা মাথার দিক দিয়া থাকবে, আরেকজন ফেরেশতা পায়ের দিক দিয়া থাকবে। ও বাবাজি, চারজন ফেরেশতা চারদিকে আল্লাহ নিযুক্ত করে দিবে। আজাব যখন ডাইনের দিক দিয়ে আসতে থাকবে, ওইখানে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার! ওইখানে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। আজাব ডাক দিয়ে বলবে, তুমি কে তুমি কে? ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, আমি বান্দার নাম আছে, এই বান্দা। সকলের তাকবীর দেন, নারে তাকবীর। যাই হোক, যেভাবে নির্ধারণ করা হয় ওভাবে ঠিক রাখা দরকার। জুড়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যখন যা হয় তাতে আলহামদুলিল্লাহ। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে চারজন ফেরেশতা নিযুক্ত করা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আজাব ডাইনের দিক দিয়ে আসতে থাকবে, ডাইনের দিক দিয়ে আসতে থাকবে, ওইখানে একজন ফেরেশতা নিযুক্ত। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা ওয়াজীরা লাহু ওয়া লা ওয়াজীরা লাহু ওয়া লা মুঈনা লাহু ওয়া লা মুশীরা লাহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদির রুসুল ও খাতামিল আমবিয়াই ওয়াল মাবউসি ইলা কাফাতিন নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা দর্দে জাহা গায়রে খুদায়ার নাদারিম জুসিয়া দে খুদা হি সে দিগর কার নাদারিম এক চশমে জাদান গাফেল আজা শাহানা বাসি শায়দ কেন গাহে কুনা দা গাহানা বাসি আলহামদুলি মান কদ্দার খাইরা ওয়া খাবালা ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ পারুলিতলা বড়ুকাপাড়া জায় মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা। আসেন সকলে মিলে সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করেন এমন একটি দিনী মজবাই বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি, এই পরিমাণ মানুষ যদি দুনিয়াবি কোনো একটা মিছিলের ভিতরে আওয়াজ দিতাম, আওয়াজ কি এরকম হইতো না আরো বেশি হইতো? আরে আওয়াজ দেন বেশি না কম হইতো? হাই হাই রে, নির্বাচন আসলে দু চারটা পোলাবান যদি খালি বলে আমার ভাই তোমার ভাই ঘরে থাকার সুযোগ নাই, আরে আওয়াজ দেন না কেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কি না? হাই হাই রে, মিছিলের পরের দিন বুড়া চাচারে জিজ্ঞাসা করলে চাচা কইজন কো ভাষা বুঝাইতাছি, চাচা গলার এই অবস্থা, আরে বেটা কালকা ভাতিজার মিছিলে গেছিলাম। হাই হাই রে, ভাতিজার মিছিলে গিয়া একটা চার একটা চুরুটির জন্য এই দামি গলার তুমি এই অবস্থা করেছো, জুড়ে বলেন ঠিক কি না? আর আজকে আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের মজলিসে বসেছি, এখানে আমরা আওয়াজ দিতে পারি। আওয়াজ দিছে কে? হাই হাই ঘুমাইছে কে? আপনার আমার আল্লাহর ডাক শোনাতেই বোঝা যায় আমি আপনি কতবার আল্লাহরে ডাক দিই। আমি যদি এখানে আমাকে সহ প্রশ্ন করি যে পিছনে এক মাসে কতবার আল্লাহরে ডাকছো, এরকম অনেকে আছেন যে একবারও ডাকেন নাই, অথচ কতবার ডাকছি প্রতিটা মুহূর্তে আল্লাহকে ডাকার দরকার ছিল, জুড়ে বলেন ঠিক কি না? আওয়াজ দিতে পারবেন তো নাকি? কারা কারা পারবেন না হাত তুলেন তো দেখি। দেখছেন নি, দেখছেন নি অবস্থা?
মাগরিবের পর থেকে আলোচনা চলতেছে, মাশাআল্লাহ, বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করছে। হুজুগে লাভ দিলে তো এমনই হবে, হুজুগে পাগল হওয়া যাবে নাকি ভাই? আইলো রে আইলো, কি আইলো খবর নাই, দৌড় শুরু, রাগ করতেছেন নাকি? আমি আবার ভাই ছোট মানুষ, অন্য টাইপের ওয়াজ করি। আমার সাথে যারা সামনে বসে, কেউ আমার বাপ, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার দাদা, কেউ আমার এরকম মনে করি, আপন মনে করে, যতক্ষণ না মনে করি এতক্ষণ ওয়াজ করতে পারি না, কারণ আমি তো ছোট মানুষ, ভুল হইতে পারে। যদি ভুল হয়ে যাই, কেউ ভাতিজা হিসেবে যা ভাতিজা, কেউ নাতি হিসেবে যা নাতি হিসেবে, কেউ বন্ধু হিসেবে ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই জন্য আমি আলোচনা করার আগে তাদের সাথে ফিনা হইতে আলোচনাই করতে পারি না। রাগ করবেন না তো আপনারা আবার। এই জন্য হুজুগে লাভ দেওয়া যাবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, জবান কে দিছে? তারপরেও তো আওয়াজ নাই, কে দিছে? আরেকবার কে দিছে? এখন বুঝা যায় কিছু একটা এখানে হইতাছে, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ না দিলে তো নাস্তিকরা গারু উঠা নাচবো মিয়া, অবস্থা দেখতেছেন না ডাইনে বামে কি হইতেছে? আরো যদি আওয়াজ মিউ মিউ করেন, বেশি দিন নাই মুক্তা কাছাও ঢুকবে, জোরে বলেন ঠিক কিনা? ভাবতেছেন দূরে আগুন লাগছে, আগুন কিন্তু সিরিয়ালে এদিকে আসতে পারে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আরেকবার বলি আমরা আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন মনে হয় কিছু সময় আলোচনা করা যাবে, যদিও দীর্ঘদিন পরে মাঝখানে ওই যে মার্চের 17 তারিখ, হুজুর করোনা, এই যে করোনা আইছে আর করোনা শেষ হয় না, সব জায়গায় করোনা কোনো ক্ষতি করে না, ক্ষতি করে খালি ওয়াজ মাহফিল। হাই হাই রে করোনা, খালি তুই ওয়াজ মাহফিলের লাগি করোনা হইছ? গরু হাটাই করোনা নাই, লঞ্চে করোনা নাই, বাসে করোনা নাই, সিনেমা হলে করোনা নাই, করোনা খালি ওয়াজ মাহফিলে, খালি ওয়াজ মাহফিল বন্ধ করো, এইখানে করোনা। তামাম দুনিয়াতে কোথাও করোনা দেখতাছি না, বাংলার জমিনে খালি ওয়াজ মাহফিলে করোনা। এটা আসলে ওয়াজ মাহফিল বন্ধ করার একটা পাইতারা করতেছে, জোরে কোন ঠিক কিনা? আরে আল্লাহর কথা আল্লাহর জমিনে বলবো, কেউ বাধা দিয়ে আর ঠেকায় রাখতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, লাভ হয়েছে না লস? এখানে একজনকে বসাই দেন, লাভ না লস? কম না বেশি? এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই বক্তৃতা সম্মিলিত একখানা কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি একখানা হাদিস উল্লেখ করেন। একই হাদিস খানা মাওলানা কেরামত আলী জনকুড়ি রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আওয়াল রহমতুল্লাহি আলাই ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। একই হাদিস খানা মাওলানা জাকারিয়া সাহরানপুরি রহমতুল্লাহি আলাই ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, দিনই কোন মজবাই বসে, দিনই কোন আলোচনায় বসে, আমি মালিক, আমি মাওলা, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোন বান্দা বান্দির জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বের হয়, আমি মাওলা, আমি আল্লাহ, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে আটটা জান্নাত বানাইছি, একবার আলহামদুলিল্লাহ বললেওয়ালা বান্দা বান্দির জন্য আমি মাওলা ওই আটটা জান্নাতের সবকটা দরজা ওই বান্দা বান্দির জন্য খুলে দেই। দেখছেন অবস্থা কি? তারপরেও তো আমরা বলতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আর চুপ থাকার সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই, শাহজালালের সন্তান আমরা আওয়াজ দিতে হবে কিনা বলেন? চারদিকে কোরআনকে নিবিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দিনকে মুছে দেওয়ার জন্য নাস্তিকার মুক্তাদা যা শুরু করছে, যা শুরু করছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুক্তাগাছার ভাই, আমার যুবক বন্ধু, আর গড়ে বসে থাকার সময় নাই, আর চুপ থাকার সময় নাই, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা হয়তো জানো না, এদের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দেশ
এই যে শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই যে শাহ মাকতুম রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই যে খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই যে শাইখে বালিয়া রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই যে মসজিদ মাদ্রাসার দেশ, এই যে তাবলীগ ওয়ালাদের দেশ, এই যে চলমানাই ওয়ালাদের দেশ, এই যে আল্লামা আহমদ শফির দেশ, এই যে আল্লামা মামুনুল হকের দেশ, এই দেশের মুমিন মুসলমান যেদিন মাথার পাগড়ি কোমরে বেঁধে নেমে যাবে ওই দিন তোমাদেরকে চার দেওয়া হবে না, চার দেওয়া হবে না, চার দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, ভয় পাইতাছে? এই ভয় লাগতাছে নাকি? কেন ভয় পাবেন? ভয় তো পাওয়ার কোনো কারণ নাই, এই দেশ তো মুসলমানের দেশ জুড়ে বলেন ঠিক কিনা? এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, এদেশের বিরোধী দলীয় নেত্রী মুসলমান, এদেশের এমপি মন্ত্রী মুসলমান, এদেশের কৃষক শ্রমিক মুসলমান, এক কথায় এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, কোন নাস্তিক কোন মুরতাদ কোন বন্ড বেদাতীদেরকে তেল মারার সুযোগ নাই, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে যারা আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আল্লাহর সাথে দুশ্মনী করেছে, নবীদের সাথে দুশ্মনী করেছে, তারা কখনো সম্মানিত হতে পারে নাই, জুড়ে বলেন ঠিক কিনা? ফেরাউন খুদার সাথে বিয়া দুবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন খুদার সাথে বিয়া দুবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরেছে, জিব্রাইল তার মুখে কাদা ভরে দিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসার ওই দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খা বিহারা বিসম্মান, জুড়ে বলেন ঠিক কিনা? নমরুদ খুদার সাথে বিয়া দুবি করেছে, তাই তো ন্যাংরা মশা তার মাথায় ঢুকেছে, জুড়ে বলেন ঠিক কিনা? নমরুদ খুদার সাথে বিয়া দুবি করেছে, তাই তো ন্যাংরা মশা তার মাথায় ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির দরকার হয়, অবশেষে জুতার বাড়ি খাইতে খাইতে মরেছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, তাবলিগের ওই দুশ্মনেরা হয়ে যা সাবধান, চরমনাইয়ের দুশ্মনেরা, নাইলে জুতার বাড়ি খাবি হারা বিসম্মান, জুড়ে বলেন ঠিক কিনা? বুশের নাম শুনছেননি? হ্যাঁ, মুসলমানের সাথে বুশ বিয়া দুবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে, জুড়ে কোন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বিয়া দুবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। অবশেষে ওই জুতাটা, অবশেষে ওই দুটাটা সবচেয়ে দামি হয়েছে মুসলমানের। সবাই মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বই পাওয়ার কোনো কারণ নাই। যাই হোক, মোটামুটি একটু আলোচনা হয়েছে, এখন আলোচনায় ঢুকবো। বাবাজি, যুবক বন্ধু, পরদার অন্তরালের মা, আলোচনায় ঢুকার আগে আমি আপনাদের কাছে তিনটা তাকবীর চাই, কয়টা? মাইক ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো থাকলে দেন মাইকটা ভালো, ওরা বলেন ঠিক কি না? মাইক ভালো হইলে আপনাদের ভালো না আমার ভালো, সবারই ভালো। যাই হোক, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লুক হইছে কি না? এখনো ঘরে বৈশা রয়েছে, যারা বৈশা রয়েছে তারা লাভ না লসে আছে? হ্যাঁ, এই মাহফিল কালকে থাকবো নাকি থাকবে? এই যে আমাদের হুজুর বৈশা রয়েছে, এই নুরানি চেহারা কালকে পাইবেন? দাদা যান না, আলহামদুলিল্লাহ, উনি থাকবে কালকে? পাবেন না। এই জন্য যারা এখনো আসতে পারেন নাই, বাবা আপনারা ঘরে শুয়ে থাকতে পারেন, মনে মনে ভাবতেছেন প্রধান বক্তা আসুক পরে আইমু, আসে না এরকম ভাই?
প্রধান বক্তা আসক পড়ে আসবো, একটু মোবাইলে চার্জ দেয়া নেই, মোবাইলটা একটু চার্জ দেয়া নেই। ওই ভাইয়া, ও যুবক বন্ধু, আপনি মোবাইল চার্জ দিছেন আর মনে মনে ভাবতেছেন প্রধান বক্তা আসক পড়ে যাই, তো আপনি এই চিন্তা করতে করতে হঠাৎ করে কখন ঘুমায়া যাবেন এই টেরও পাইবেন না। আপনার যে একজন শত্রু আছে, নাম কি? হাই হাই সিলিয়ানা, নাম কি? শয়তান। শয়তানে কইতেছে এই যাওয়ার দরকার নাই, ঘুমা, কি কর, ঘুমায় ফল সকালে দেখবে। ওই যে মাহফিল কোন দিক গেছে, প্রধান বক্তা কোন দিক গেছে, এটার খোঁজ আর না। জুড়ে বলেন ঠিক কি না? যারা আসছেন তারা লাভে আছেন না লসে? আমরা সবাই লাভের পার্টি না লসের পার্টি? আলহামদুলিল্লাহ লাভে আমরা আছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আলোচনা ঢোকার আগে তিনটা তাকবীর চাই, কয়টা? এখন কি আমার আপনার আপন করে নিছেন তো নাকি, আপন করছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তিনটা তাকবীরের মধ্যে প্রথম তাকবীরটা দিবেন যুবক ভাইরা, কারা? যারা বিয়া করেন নাই, অবিবাহিতরা, কারা? অবিবাহিতরা। দ্বিতীয় তাকবীরটা দিবেন বিবাহিত বাবারা, কারা? বিবাহিত বাবারা। তিন নম্বর তাকবীরটা হবে অবিবাহিত প্লাস বিবাহিতরা। এই তাকবীরের মাধ্যমে আমি অল্প সময়ে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম তাকবীরটা দিবেন যুবক ভাইরা। ও ভাই, যুবক ভাইরে, চার ছক্কা মারে ইন্ডিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ওই দেশের মাটিতে, আর আমার সোনার চান যুবক ভাইরা কয় ছয় মারল রে, কয় কি না ছয় মারল রে, ছয় তো মারছে আর কত শত শত মাইল দূরে, তারপরে তো ছয় মারল রে, ফাল মারে, লাভ মারে ভাই, ওই খেলার জন্য চিল্লাইতে পারলা, ফুটবল খেলার জন্য চিল্লাইতে পারলা, আজকে আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে তোমার সাউন্ড দেখবো। বুঝো যুবক ভাইরা, প্রস্তুত আছেন তো নাকি, এই রেডি আছেন তো নাকি? আজকে দেখা যাইব মুক্তা গাছা কালীবাড়ি গাবতলির যুবক ভাইদের পাওয়ার বেশি না মুরব্বীদের পাওয়ার বেশি? হ্যাঁ, আজকে বোঝা দেবে যুবক ভাইরা, রেডি তো নাকি ভাই? নারে তাকবীর, আরেকবার যুবক ভাইরা, নারে তাকবীর। মুরব্বী বাবারা, বিবাহিত বাবারা, আপনারা তো টের পাইছেন নাকি? এখন আপনারা কিভাবে করবেন না করবেন এটা আমি বুঝি না, একটা কথা আছে কুরআন চাইলে ভাতে পারে, আজকে দেখা যাবে। আরেকটা কথা হইলো, আমিও তো আপনাদের লগে আছি, যেহেতু আমি ওই কোম্পানির জিনিস। যাই হোক, মুরব্বী বাবারা হারায়েন না আজকে, নারে তাকবীর, নারে তাকবীর। যে অবস্থা, কাউরে আর হাজির দিলাম না, আমরা আমরাই তো, জোরে কোন ঠিক কি না, আমরা আমরাই। যাই হোক, এখন সকলে মিলে একটা তাকবীর দিব, এই তাকবীরের মাধ্যমে আমি কোরআন থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বন্ডামু যেখানে, গাজাখুরি যেখানে, মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজিও উঠা বসা করবেন না, কোনো দিকে নজর দিবেন না। ও মুসলমান বাবাজি রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে আসমান বানাইয়া, জমিন বানাইয়া, সমস্ত মানুষগুলো সৃষ্টি করিয়া এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহকে ভুলে, দিনকে ভুলে, এই মানুষগুলি
বাব দাদার ধর্ম লাত মানা টুসা ও বন সরস্বতী আফ্রদতি কেউ বা কালী কেউ বা মহাদেবে কেউ বা ঠাকুর কেউ বা রঙ্গ কেউ বা সঙ্গ কেউ বা গাছের পূজা কেউ বা মাছের পূজা ও বাবাজি রে নানা মানুষ নানা বিদোষীর এক বেদাতের মধ্যে যখন লিপ্ত হয়ে যায় ও বাবাজি রে ঠিক তো দানিমকাল সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে অসভ্য মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে কোরআন বলা মানুষগুলোকে কোরআনের পক্ষে আনার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই দুনিয়ার জমিনে দুই দুইটা নিয়ামত দুই দুইটা রহমত দুই দুইটা বরকত নাজিল করেছেন এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কুরআন আমার আল্লাহ নাজিল করেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজি আমার যুবক বন্ধুরে ও পর্দার অন্তরালের মাড়ে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে যারা গায়বের প্রতি ঈমান এনেছে ওয়া ইউকিমুনা সলা এবং নামাজ কায়েম করেছে নামাজ আদায় করেছে নামাজ প্রতিষ্ঠিত করেছে ও বাজান আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ও মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন ও বাবাজি আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে আসসালাতু ইকামাদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি ও বাবাজি যারা নামাজকে রক্ষা করলো তারা ধর্মের খুঁটিকে রক্ষা করলো ও বন্ধু আর যারা নামাজকে বিনষ্ট করলো তারা ধর্মের খুঁটিকে বিনষ্ট করলো এই জন্য বাবাজি আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিচারটা হবে ওইটা হবে নামাজের বিচার কিছের বিচার এই জন্য বাবাজি রে আল্লাহর নবী নামাজ পড়তে হবে নামাজের মধ্যে দরা খাইলে সব জায়গায় দরা জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাবাজি আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি একদিন সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা তোমাদের কারো বাড়ির পাশে যদি নলকূপ বা ঝর্ণা থাকে তাতে যদি তোমরা দৈনন্দিন পাঁচ বেলা গোসল করো ও সাহাবীরা রে বলো তো দেখি তোমাদের শরীরে ময়লা থাকতে পারেনি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবিকে সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো ও নবীজি পাঁচ বেলা গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর নবী বলে বিশ্ব নবী বলে মুহাম্মদ আরবি বলে ও সাহাবীরা আমার কোনো উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না আল্লাহর নবীর আরেকজন সাহাবি আবু উযর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে
আল্লাহর নবী বিশ্ব নবী একদিন শুকনা শীত সিজনে শুকনা একটা ঢাল নাড়া দিলেন আর পাথাগুলি জোরে পড়ল। আল্লাহর নবী বিশ্ব নবী আবু জরকে ডাক দিয়ে বলে, আবু জর, শুকনা গাছের ডাইলে নাড়া দিলাম পাতা আসেনি। আবু জর বলে, না না, আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, ও আবু জর, শুকনা ডাইলে নাড়া দিলে যেমন কোনো পাতা থাকে না, আমার গুনাহগার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য বাবাজি আমার যুবক বন্ধুরে, আমার পর্দার অন্তরালের মাড়ে নামাজ ছাড়া যাবে না, নামাজের এহতেমাম করতে হবে। এ বন্ধু, আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, আমার কোনো উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দিয়া ধন্য করবে, পাঁচটা পুরস্কার দিবে। এ বন্ধু, এক নম্বর পুরস্কার আল্লাহ রিজিকের ফয়সালা নিয়ে দিবে। এই রিজিকের জন্য আমরা টেনশন করি, পেরেশানি করি, মাথার গাম পায়ে ফেলাই, একজন আরেকজনের সাথে মারামারি করি, কাটাকাটি করি, হানাহানি করি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, কেন করি? রিজিকের জন্যই, জোরে বলেন ঠিক না? এই মুক্তাকাসার বাজান, আমার যুবক বন্ধুরে, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ ওই বান্দা বান্দির রিজিকের জিম্মাদার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ কবরের আজাব হটায়া দিবে। কবর কেমন জায়গা? কঠিন জায়গা। কেমন জায়গা? কঠিন জায়গা, অন্ধকার ঘর। যে কবরটা প্রতিদিন আমাকে আপনাকে ডাকতে থাকে, আমি নির্জন ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ও বান্দা, দুনিয়ায় থাকতেছো, নেক আমল নিয়ে আইসো, নেক আমল নিয়ে আসলে আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি নেক আমল না নিয়ে আসো, আমি কবরের খারাপ ব্যবহার দেখতে পাইবা। এই জন্য বাবাজি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমার আল্লাহ ওই বান্দার কবরের আজাব হটাইয়া দিবে। একজন আল্লাহর বান্দাকে কবরে যখন রাখা হয়, ফেরেশতারা আয়েশা তারে সওয়াল করে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুয়াইসা ফীকুম, আমাকে আপনাকেও প্রশ্ন করবে। অন্ধকার কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, অন্ধকার কবরে আমাকেও আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা তোমার রবকে, ওমা দীনুকা তোমার ধর্ম কি, মা হাযার রাজুল এই লোকটাকে, এইভাবে তিনটা প্রশ্ন করবে। ও বাবাজি, ও যুবক বন্ধুরে, ওই আল্লাহর বান্দা যদি নেককার হয়, নেককার হয়, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ, তোমার রবকে, ওই আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ,
আমার রব আল্লাহ ও মাদিনকা তোমার ধর্ম কি ওই বান্দা বলবে দীনি আল ইসলাম তিন নম্বরে বলবে মা হাযার রাজুল আল্লাযী বুয়াইসা ফিকুম এই লোকটাকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল ও বাবাজি ও যুবক বন্ধুরে ওই বান্দা যদি নেককার হয় বলবে হুয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু আর যদি ওই লোকটা ওই বান্দাটা মুমিন না হয় ঈমানদার না হয় জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুয়াইসা ফিকুম তোমার তোমার নবীকে তোমার ধর্ম কি তোমার নবীকে তোমার ধর্ম কি ওই লোকটা বলবে হা হা লা আদরি হা হা লা আদরি তোমার রবকে হা হা লা আদরি জানি না জানি না তোমার ধর্ম কি হা হা লা আদরি জানি না এই লোকটাকে হা হা লা আদরি জানি না এ বন্ধু এমন যদি বলি ওই দিন আমাদের হালত কি হবে ওই কবরে কোনো সার পাওয়া যাবে নাকি আরে আওয়াজ দিয়ে বলেন সার পাওয়া যাবে নাকি কবরে কোনো সার পাওয়া যাবে না কবরে সার তারাই পাবে কারা পাবে যারা নেক আমল করবে জুড়ে বলেন ঠিক কি না এই জন্য বাবাজি রে আমার যুবক বন্ধু রে আমার পর্দার অন্তরালের মাড়ে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি নেক আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মাঝে চারজন ফেরেশতা নিযুক্ত করবে কয়জন চারজন ফেরেশতা নিযুক্ত করবে একজন ফেরেশতা ডাইনে থাকবে আরেকজন ফেরেশতা বামে থাকবে আরেকজন ফেরেশতা মাথার দিক দিয়া থাকবে আরেকজন ফেরেশতা পায়ের দিক দিয়া থাকবে ও বাবাজি চারজন ফেরেশতা চারদিকে আল্লাহ নিযুক্ত করে দিবে আযাব যখন ডাইনির দিক দিয়ে আসতে থাকবে ওইখানে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে আল্লাহু আকবার ওইখানে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে আযাব ডাক দিয়ে বলবে তুমি কে তুমি কে ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে আমি বান্দার নাম আছে এই বান্দা সকলের তাকবীর দেন নারে তাকবীর যাই হোক যেভাবে নির্ধারণ করা হয় ওইভাবে ঠিক রাখা দরকার জুড়ে বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ যখন যা হয় তাতে আলহামদুলিল্লাহ জুড়ে কোন ঠিক কিনা তাহলে চারজন ফেরেশতা নিযুক্ত করা হবে জুড়ে বলেন ঠিক কিনা আযাব ডাইনের দিক দিয়ে আসতে থাকবে ডাইনের দিক দিয়ে আসতে থাকবে ওইখানে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে আযাব ডাক দিয়ে বলবে তুমি কে তুমি কে ওই বান্দা ডাক দিয়ে বলবে আমি বান্দার নামাজ এই বান্দা দুনিয়ায় থাকিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে নামাজের ইহতেমাম করেছে এই জন্য আমার আল্লাহ আমাকে এখানে নিযুক্ত করেছে আযাব তুমি আসতে পারবা না ও বন্ধু ও যুবক ভাই রে ও পর্দার অন্তরালের মারে ডাইনির দিক দিয়ে আযাব এবার আসতে না পারিয়া আযাব এবার চলে যাবে বাম দিকে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে আযাব যখন আসতে থাকবে ডাক দিয়ে বলবে তুমি কে তুমি কে আযাব ডাক দিয়ে বল ওই ফেরেশতা ডাক দিয়া বলবে আমি বান্দার কোরআন তেলাওয়াত এই বান্দা দুনিয়ায় থাকি
দুনিয়া কোরআন কারীম তেলাওয়াত করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ইজ্জত করেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে এখানে নিযুক্ত করেছে। আজাব তুমি আসতে পারবা না। ও বাবাজি, আরেকজন ফেরেশতা মাথার দিক দিয়ে আসবে, ওইখানেও একজন ফেরেশতা নিযুক্ত হয়ে থাকবে, ডাক দিয়ে বলবে তুমি কে, তুমি কে? বলবে আমি বান্দার জিকির আসগার, এই দিকে তুমি আসতে পারবা না। ও বন্ধু, আরেকজন ফেরেশতা পায়ের দিক দিয়ে থাকবে, ওইখানেও আল্লাহ তাকে হেফাজত করবে। এইভাবেই আল্লাহর বান্দাকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য বন্ধু, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজের ইহতেমাম করতে হবে। ও বাবাজি, ও যুবক বন্ধুরে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। ও বন্ধু, ও বাবাজি, আমি আপনি নামাজ পড়ি তারপরেও খারাপ কাজ করি কিনা?